আপনারা দেখছেন খবরিয়া 24, সাথে আমি কল্যাণময়। আমরা কিছু আগে দেখলাম যে উত্তরে জেলাগুলোতে লকডাউন কেমন চলছে। আমরা বর্তমানে এখন এই মুহূর্তে দেখতে চাইব যে দক্ষিণের লকডাউন কেমন চলছে। আমাদের সাথে আছে, থাকবেন ঝাড়গ্রামের কার্তিক গুহ, উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাস, পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়, আমাদের খবরিয়া 24-এর প্রতিনিধিরা যারা সাংবাদিকরা আছেন বিভিন্ন জেলায়। আমরা সবার প্রথমে দেখে নেব কলকাতা। কলকাতাতে ড্রোন উড়িয়ে কিন্তু নজরদারি চলছে, ড্রোন উড়িয়ে কলকাতার নজরদারি চলছে এই লকডাউনের ওপরে। আমরা কিছুটা চিত্র দেখে নেওয়ার পর আমরা সেখানকার সেন্ট্রাল পুলিশের ডিসি যিনি আছেন এন সুধীর কুমার, তার একটা বক্তব্য দেখে নেব। আপনারা দেখছেন কলকাতার এই মুহূর্তে লকডাউনের চিত্র। নির্দিষ্ট দিনগুলোতে ইমপ্লিমেন্ট করার জন্য আদেশ আছে, ওটা আমরা শিখিয়ে ইমপ্লিমেন্ট করব, তার জন্য আমরা সবরকম নজর নেব। থ্যাংক ইউ। উপরের জায়গা নির্দিষ্ট দিনগুলোতে ইমপ্লিমেন্ট করার জন্য আদেশ আছে, ওটা আমরা শিখিয়ে ইমপ্লিমেন্ট করব, তার জন্য আমরা সবরকম নজর নেব। থ্যাংক ইউ। পরবর্তী জেলাতে চলে আসব, একদম সরাসরি চলে যাব আমরা ঝাড়গ্রামে। আসলে সমস্ত ভারতবর্ষ জুড়েই যে করোনার যে প্রকোপ, শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়েই যে করোনার প্রকোপ এবং সাধারণ মানুষের মধ্যে যেটা ক্রমশ আস্তে আস্তে ব্যাপক একটা অতিমারির আকার ধারণ করে নিয়েছে ইতিপূর্বে, এবং গোষ্ঠী সংক্রমণও চলছে, সেই জায়গা থেকে বিভিন্ন সরকার, বিভিন্ন রাজ্য সরকার কিন্তু বিভিন্ন রকমের উদ্যোগ নিচ্ছে। এবং আজকের উদ্যোগটা পশ্চিমবঙ্গ সরকারের নবান্ন থেকে এটা জারি হয়েছিল। আমরা কথা বলে নেব ঝাড়গ্রামের কার্তিক গুহর সাথে। কার্তিক, হ্যালো কার্তিক। হ্যাঁ হ্যাঁ কার্তিক, আমরা খবরিয়া 24-এ থেকে এই মুহূর্তে দক্ষিণের যে লকডাউনগুলো চলছে সেই দক্ষিণের লকডাউন বিষয়ে আমরা আলোচনা করছি। তুমি যদি আমাদেরকে, আমাদের দর্শককে বলো যে এই মুহূর্তে ঠিক ঝাড়গ্রামে কি রকম ভাবে লকডাউন পালিত হচ্ছে। দেখো, অন্যান্য জেলার সাথে ঝাড়গ্রাম জেলার চিত্রটাও প্রায় একই। লকডাউন কার্যকর করতে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কোথাও লাঠি উঠিয়ে বা কখনো বিনা কারণে যারা রাস্তায় বেরোচ্ছে তাদেরকে কান ধরে উর্বস করিয়ে শাস্তি দিচ্ছে পুলিশ। এক জেলা থেকে অন্য জেলায় ঢোকা সীমান্তে চলছে নাকা চেকিং। বাড়ি থেকে যারা সঠিক কারণ দেখিয়ে বেরোচ্ছে তাদেরকে নাগরিকদের বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে। কার্যত লকডাউনে ভালো সারা পুলিশে ঝাড়গ্রামে বৃহস্পতিবার সকাল থেকে জনশূন্য হয়ে পড়েছিল ঝাড়গ্রামের রাস্তাঘাট। বন্ধ ছিল সব দোকানপাট। ঝাড়গ্রাম শহরে সবজি মার্কেট, মাছ মার্কেট সহ বিভিন্ন দোকানগুলি প্রায় বন্ধ ছিল। শুধু ঝাড়গ্রাম নয়, ঝাড়গ্রাম শহরের পাশাপাশি বিভিন্ন ব্লকগুলো যেমন নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল, বেলিয়াবেড়া, জামবনি, লালগড় সহ বিভিন্ন যে ব্লকগুলি রয়েছে সেই ব্লকগুলিতেও একই চিত্র দেখা গেছে। বন্ধ রয়েছিল সমস্ত দোকানপাট, পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। যে পুলিশ সূত্রে যেটা জানা গেছে, উড়িষ্যা ও ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়া হয়েছে যাতে শুধুমাত্র ছাড় রয়েছে পণ্যবাহী গাড়ি শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে। ঠিক, ওটা ঝাড়গ্রাম জেলার চিত্রটা তো এরকমই। ঠিক কার্তিক, তোমার কি মনে হচ্ছে যে এই আমাদের যে মার্চ মাসে সারা ভারতবর্ষ জুড়ে প্রথম লকডাউন শুরু হয়েছিল তার চাইতেও এই আজকের লকডাউন, এই বৃহস্পতিবারের লকডাউন কি তোমার কাছে অনেক বেশি কড়া মনে হচ্ছে? হ্যাঁ, দেখো অন্যান্য বারের তুলনায় পুলিশি তৎপরতা এবার অনেকটাই বেশি ছিল চোখে পড়ার মতো। কারণ এবার পুলিশি মানে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হচ্ছিল, রাস্তা থেকে বেরোতে দেওয়া হচ্ছিল না, বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছিল যাতে মানুষ আগের থেকে বেশি সচেতন হয়। সেই জন্য মানে প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়েও মানুষকে সচেতন করা হচ্ছিল যাতে মানে এই দিনটা অ্যাভয়েড করার জন্য, যা বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোতে। এই জন্যই মানে মূলত ঝাড়গ্রাম শহর এখন প্রায় জনশূন্য বললেই চলে, সমস্ত দোকানপাট প্রায় বন্ধই আছে। ঠিক কার্তিক, আমরা পরবর্তীতে আবার তোমার সাথে কথা বলবো। আপনারা শুনলেন বন্ধুরা যে ঝাড়গ্রাম থেকে আমাদের যে খবরিয়া 24-এর প্রতিনিধি আছে কার্তিক গুহ, তিনি জানালেন যে সেখানে কিন্তু একদম পুরো কড়াকড়ি লকডাউন চলছে, মানুষ রাস্তায় বেরোচ্ছেন না, বাড়িতেই থাকছেন, এবং প্রশাসন যারা বেরোচ্ছেন প্রশাসন কিন্তু তাদের কে আবার বাড়িতে ঢুকিয়ে দিচ্ছেন। আমরা এইবার যাব উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনায় সেখানে আমাদের সাথে আছে শ্যাম বিশ্বাস। শ্যাম,
শ্যাম, সারা পশ্চিমবঙ্গ জুড়েই লকডাউন চলছে, আজকে বৃহস্পতিবার, শনিবার এবং তারপরে এই লকডাউন গুলো হবে ধাপে ধাপে। তো আজকে তোমাদের উত্তর চব্বিশ পরগনার, তুমি যেখানে আছো, যেই জায়গাটায় আছো, সেই জায়গাটার পরিস্থিতি কেমন? দেখো, এই 5 মাস পড়লো লকডাউন, কিন্তু লকডাউনে প্রথম এই দৃশ্য দেখা গেল বসিরহাট, কোথায় উত্তর চব্বিশ পরগনা মিলে। কারণ মানুষ, সাধারণ মানুষ যখনই লকডাউন ঘোষণা করার পর থেকে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়েছে, না মাস্ক পরে, না কোনো মানত দিন, কোন রকম ভাবে এই কথাগুলো গুরুত্ব দিইনি। কিন্তু দিনের পর দিন যখন দেখা যাচ্ছে মৃত্যুর হার বাড়ছে এবং সংক্রমিত হার বাড়ছে, দিনের পর দিন বেড়েই চলেছে, মানুষ এই লাস্টে এই যখন লকডাউনটার মানে প্রধান প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে করোনা লকডাউন মানে ঘোষণা করার পর থেকে আজকে যে চিত্রটা দেখা গেল যে সম্পূর্ণ মতো লকডাউনটা মানত দিয়েছে মানুষ, এবং রাস্তাঘাট শুনশান, দোকান বাজার, কাঠ মানে ব্যাংক মানে বিশেষ করে ওষুধের দোকান এবং বাচ্চাদের দোকান, এগুলো শুধু খোলা আছে, এছাড়া সমস্ত মার্কেটটাই একদম পুরো বন্ধ। আচ্ছা শ্যাম, তোমার কি মনে হচ্ছে যে মানুষ এই করোনা বিষয়ে অনেকটা সচেতন হয়েছে জন্য আজকে লকডাউন, নাকি প্রশাসনিক চাপে পড়ে লকডাউন? না, মানুষ বুঝতে পেরেছে, মানুষ বুঝতে পেরেছে। প্রথম দিকে যখন পুলিশ যেভাবে তৎপরতা হয়েছিল যে এই মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করেছিল, রাস্তা নেমেছিল, মানুষকে অ্যারেস্ট করাতে অ্যারেস্ট করাতে হয়েছিল, কিন্তু মানুষ সেই ব্যাপারটা বুঝতে পারেনি। মানুষ সেই মানুষের সেই যাতায়াত সেইভাবে ছিল, কোন রকম ভাবে কোন চোখ মানে মানুষের সচেতন ফিরেনি। কিন্তু এই লকডাউনটা দেখা যাচ্ছে মানুষ যখন একটা পর একটা বাজার তারা নিজেরা সমিতি থেকে বন্ধ ঘোষণা করছে, সেইগুলো মানুষ বুঝতে পারছে না, এটা একটা আমাদের নিজের বাঁচার একটা জায়গা এবং নিজের পরিবারকে বাঁচানোর একটা সুযোগ এসছে, এই সুযোগটা হাতে আর করা যাবে না, সেইভাবে হিসাব করে দেখা যাচ্ছে আজকের দিনটা যে রাস্তার ঘর একদম শুনশান, কোনো মানুষজন বেরোচ্ছে না, মানুষের সচেতনতার ভাব ফিরে এসছে। ঠিক শ্যাম, আমরা আবার পরে পরবর্তীতে তোমার কাছে আসবো। বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার কেমন চিত্র এই মুহূর্তে আপনারা দেখলেনও, এবং আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সাথে আপনারা বিশ্বাস আমাদেরকে জানালো যে কেমন চলছে সেখানকার। কিন্তু একটা বিষয় কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এবারের যে লকডাউনটা হয়েছে, এই আনলক প্রসেসের মধ্যে যে লকডাউন, এই আনলক প্রসেসের মধ্যে লকডাউন কিন্তু ভীষণ রকমভাবে করা হচ্ছে, সে আমাদের নাগরিকরাও আমরা কিন্তু এতে সহযোগিতা করছি প্রশাসনকে। আমরা পরবর্তী পূর্ব মেদিনীপুরে আমরা যাব, পূর্ব মেদিনীপুরে সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে প্রসেনজিৎ রায়। প্রসেনজিৎ, প্রসেনজিৎ, হ্যাঁ বলছি যে কেমন চলছে লকডাউন, কেমন চলছে? হ্যাঁ কল্যাণদার, লকডাউন পূর্ব মেদিনীপুরে বলা যায় যে একদম মানে স্তব্ধ পূর্ব মেদিনীপুর জেলা, মানে পূর্ব মেদিনীপুর জেলা এই কারণে স্তব্ধ, পূর্ব মেদিনীপুর জেলায় লাফিয়ে লাফিয়ে কিন্তু করোনা দিনের পর দিন বেড়েই চলছে। সেই জন্য প্রশাসন যেমন উদ্বিগ্ন, সাথে সাথে সাধারণ মানুষ অনেকটাই সচেতন হয়েছে, সেই জন্যে মোটামুটি লকডাউনটা মোটামুটি বলা যায় যে একদম শুনশান এলাকা। আমি এখন দেখতে পাচ্ছি তমলুক, মেচেদা, পাঁচকুড়া, নন্দকুমার, দীঘা সব জায়গায় শুনশান হয়ে আছে। আচ্ছা দীঘাতে কি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে, না বলছিলাম দীঘাতে কি স্বতঃস্ফূর্তভাবে লকডাউনটা মেনে নিয়েছে? দাদা মেনে নিয়েছে, ঠিক। এটা কিন্তু আমাদের একটা খুব ভালো লক্ষণ, আমাদের আমরা যারা সাধারণ নাগরিক তাদেরকে কিন্তু এই এটা মানছেন, এবং এই সচেতনতা টা নাগরিকদের জন্য ভীষণ প্রয়োজনীয় করোনার হাত থেকে বাঁচার জন্য। আচ্ছা বলছিলাম যে প্রসেনজিৎ, দীঘায় এই মুহূর্তে কি যারা ভ্রমণ পিপাসু সেই সমস্ত মানুষরা আছেন সেখানে? হ্যাঁ বলে রাখি, দীঘায় কিছু লকডাউন মানে কিছু হোটেল ব্যবসায়ী বা ওখানে দীঘা পর্যটক কেন্দ্র তো ছিল, সেখানে সাথে সাথে কিছু লকডাউন মোটামুটি নিয়ম মেনে খোলা হয়েছিল হোটেল। কিন্তু এখন করোনার পরিস্থিতি দিন দিন দীঘাতেও বেড়েছে, ঠিক আছে, এবং দীঘাতে অনেক পরিযায়ী শ্রমিকেরা ঢুকেছে ওখানে উড়িষ্যা থেকে, ঢুকে যাওয়ার ফলে দীঘাতে ব্যাপক ভাবে একটা করোনার আতঙ্ক ছড়িয়েছে। আর সাথে গ্রামের মানুষ খুব সচেতন হয়ে দীঘা হোটেল গুলোকে বন্ধ করে দিয়েছে, সেই জন্য এখন বলা যায় যে দীঘা পর্যটক থাকলেও তারা কিন্তু মানে এলোমেলো ভাবে কোন রকম ভাবে
বাড়ির মানে হোটেলের বাইরে সমুদ্রের ধারে বা মোহনায় ঘুরে বেড়াচ্ছে না, সমস্ত লকডাউন মেনে এবং ঘরবন্দি হয়ে যারা পর্যটক তারা কিন্তু হোটেলের মধ্যেই বসে উপভোগ করছে। বাহ, খুব ভালো, খুব 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 ভালো প্রসেনজিৎ, তোমার কাছ থেকে শুনে আমরাও খুব আশ্বস্ত হলাম এবং আমাদের ভীষণই ভালো লাগছে। খবরিয়া 24 এর পক্ষ থেকে সব নাগরিককে আমরা বারবার করে বলতে চাই যে একটু মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, এগুলো কিন্তু করতেই হবে এবং এগুলোকে কিন্তু জীবনের নতুন সঙ্গী করে নিতেই হবে বন্ধুরা। খবরিয়া 24-এ দক্ষিণের যে আজকের লকডাউন চিত্র সেটা এই পর্যন্তই, পরবর্তী খবরের দিকে চোখ রাখুন। খবরিয়া 24।